হ্যালো ভিউয়ার্স, লার্নিং টেক মিডিয়ার পক্ষ থেকে প্রথম শুভেচ্ছা জানাই। আজকে আমরা আলোচনা করব আফটার এফেক্টের একটা বেস্ট টেমপ্লেট নিয়ে। যারা সাধারণত ক্রিয়েটিভ মাইন্ডসেট নিয়ে ঘুরেন এবং সবসময় ক্রিয়েটিভ জিনিস পছন্দ করেন এবং তাদের জন্য আজকের ভিডিও টিউটোরিয়ালটা, আর সর্বসাধারণের জন্য তো অবশ্যই। আজকের আফটার এফেক্ট টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে এটাকে প্রফেশনালি ভাবে উপযোগী করে ইন্ট্রো বানানো যায়, এবং সেই জন্য আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে আমি একটা ফাইল প্রোভাইড করব। সো এরকম একটা ফাইল প্রোভাইড করব এবং সেই ফাইলের ভিতরে আমাদের বিভিন্ন এলিমেন্টস গুলো রয়েছে। সো এখানে একটা আফটার এফেক্টের প্রজেক্ট ফাইল দেখতেছে। আমরা যদি এই প্রজেক্ট ফাইলটিতে ক্লিক করি তাহলে এই জিনিসটি এভাবে আসলে ওপেন হবে। এবং এখানে আপনাদেরকে প্রথমেই অবশ্যই বলে নিতে হবে যে আপনাদের চ্যানেলের যে লগো, সেটা যার যার নিজস্ব লগো, সেটা আসলে আপনাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে। আর এখানকার যে ইন্ট্রোটি সেটা কিরকম হতে যাচ্ছে তা আপনারা ভিডিওর শুরুতে দেখে থাকবেন। সো এই জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, আপনাদের যে লগোটি রয়েছে সেই লগোটি এই ফাইলের ভিতরে গিয়ে, এই যে এখানে লগো, এই লগের ভিতরে, কিন্তু লগো ফোল্ডারের ভিতরে আপনাদেরকে রাখতে হবে। রাখার পরে আপনি আফটার এফেক্ট যে ফাইল আছে সেটাতে যাবেন, এবং লগো যদি কোনো লগো যদি আপনারা আসলে ইম্পোর্ট করতে চান তাহলে সেটাকে ধরে এইভাবে ড্র্যাগ করে আফটার এফেক্টের যে ফাইল আছে সেটাতে পিং করতে হবে। সো আফটার এফেক্টে প্রবেশ করার পরে যে দেখুন এটা কিন্তু কপি হয়ে চলে আসছে, এবং এই যে লগার ফোল্ডারে এনে যদি ছেড়ে দেন তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে। এটা ইম্পোর্ট হয়ে গিয়েছে এখানে, আমি এটাকে আবার ডিলিট করে দিচ্ছি। আমাদের যে মেন লগোটি আছে সেটি আমি রাখছি। সো এই যে লগোটি এখানে আছে। সো এখন ব্যাপার হচ্ছে আপনারা যে লগোটি আসলে ইম্পোর্ট করেছেন সেই লগোটি আপনারা এখানে আসতে হবে। এই যে লগো নামক একটা ফোল্ডার এখানে দেখতে পাচ্ছি আমি, এবং এই লগের এখানে আসছি, কিন্তু আপনাদেরকে ড্র্যাগ করে ধরে নিয়ে আসি। এইভাবে কিন্তু এটা রাখতে হবে, ঠিক এই জায়গায় এইভাবে ড্র্যাগ করে নে, এটাই কিন্তু এভাবে রাখতে হবে। দেন প্লে করলে আপনারা এই জায়গায় লগো দেখবেন, এবং আমি যে ফাইলটি প্রোভাইড করছি সেই ফাইলটির ভিতরে ঠিক যেভাবে যতটুকু জায়গা জুড়ে লগোটি আছে সেই লগোটি কিন্তু এভাবে রাখবেন। দেন হচ্ছে এখানে ট্যাগলাইন ওয়ান রয়েছে। ট্যাগলাইন ওয়ান এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, আমি যদি এটাকে প্লে করি তাহলে দেখুন যেখানে কোম্পানি টাইটেল আছে। সো আপনি চাইলে এখানে কিন্তু কোম্পানি টাইটেল দিতে পারেন। সো আমি এখানে কোম্পানি টাইটেল দিয়ে দিব আমার চ্যানেলের যে নামটা রয়েছে। এখানে আপনাদের ফন্ট স্টাইল সবকিছুই কিন্তু সেট করে দেওয়া আছে, আপনারা জাস্ট এটাকে কাস্টমাইজ করবেন। সো আমি এটাকে আমার ইয়াটি লিখছি, কোম্পানি টাইটেলটি লিখছি, এবং দেখলাম যে এটা খুব বড় হয়ে যাচ্ছে এবং এটাকে কিন্তু আপনারা ছোট করতে পারবেন। সো এই জন্য আপনাকে যেটা করতে হবে কন্ট্রোল এ প্রেস করে পুরোটা সিলেক্ট করে নিতে হবে, এবং এখানে দেখুন যে এই যে টেক্সটের এখানে এটা অনেক সময় হাইট থাকে, এই যে অ্যালাইন ক্যারেক্টার, তো এগুলো আপনারা ক্লিক করে এগুলো এনাবল করে নেবেন। এবং এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে যে সাইজটা কমিয়ে দিতে হবে বা কমিয়ে বাড়াতে পারবেন আপনি। তো আমি স্ক্রিনের সাথে ফিট করার জন্য সাইজটা আমি কমিয়ে 200 করে রাখলাম। ওকে ফাইন। সো রাখার পরে দেখুন এটা কিন্তু স্ক্রিনের সাথে কিন্তু ফিট হয়ে গিয়েছে, এবং আমি প্লে করালে কিন্তু এটা অবশ্যই এটা রান করবে, অর্থাৎ লেখাটিতে এখন আপনারা কোনো আসলে এফেক্ট বুঝবেন না। সো এই জন্য আপনাদেরকে আসলে মেন কম্পোজিশনে যে আসলে প্লে করতে হবে। সো মেন কম্পোজিশনে প্লে করার আগে আমরা ট্যাগলাইন টু তে চলে যাবো। ট্যাগলাইন টু তে গিয়ে আমি যদি এটাকে টাইমলাইন থেকে প্লে করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে ইউর কোম্পানি থিম স্লোগান লেখা আছে। সো আপনারা এখানে আপনাদের কোম্পানির যে স্লোগান বা আপনাদের কোনো থিম রয়েছে সেই থিম রাইটিংসটি লিখতে পারেন। সো আমি আমার চ্যানেলটি লিখছি আইসিটি এডুকেশন অ্যান্ড ট্যাক্স সলিউশন। সো এটা আমি এখানে লিখে ফেললাম, এবং একইভাবে যদি আমি এটাকে প্লে করি তাহলে কিন্তু এটা প্লে হবে। সো দেখুন এই যে এটা কিন্তু প্লে হচ্ছে এবং একটি এফেক্টও কিন্তু এটা পড়ছে। সো এখন আমরা চলে যাব যে আমাদের মেন কম্পোজিশনে। সো মেন কম্পোজিশনে গেলে আমরা এই যে টাইমলাইনটি আমি যদি একদম প্রথম থেকে নিয়ে আসি এবং এটাকে যদি প্লে করি, যে দেখুন এখানে সবুজ একটা বার লোড হচ্ছে, অর্থাৎ ব্যাপার হচ্ছে আপনি যখনই লগো, ট্যাগলাইন এবং ট্যাগলাইন টু, ট্যাগলাইন ওয়ান এবং ট্যাগলাইন টু এগুলো দিবেন, সো এটা কিন্তু এখানে লোড হবে, এবং খুব তাড়াতাড়ি লোড হবে যতক্ষণ পর্যন্ত আপনার পিসি কনফিগারেশন ভালো ব্যাকআপ দিবে। অর্থাৎ আপনার যত ভালো কনফিগারেশনের পিসি হোক তত সে আসলে আর্লি কাজ করবে। তো আপনাদের অবশ্যই মনে রাখবেন যে ট্যাগলাইন ওয়ান টু সেটার জন্য বেশিক্ষণ সময় নিবে না, কিন্তু লগো যখন ইম্পোর্ট করবেন আপনি লগো ওটা এখানে মানে প্লেস হতে একটু সময় লাগবে। সো আমি এই জন্যই লগোটি আগে থেকে এখানে ইম্পোর্ট করে রেখেছি, আর কিভাবে ইম্পোর্ট করতে হয় ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো আমি এখন মেন কম্পোজিশন থেকে এটাকে যদি প্লে করি দেখুন এটা কিন্তু প্লে হচ্ছে, এবং প্লেয়ার এক পর্যায়ে দেখুন এই যে সবুজ যে দেখুন সবুজ ইন্ডিকেটর যেটি দেখাচ্ছে সেটি কিন্তু এখনো পুরোপুরি লোড হয়নি। সো এটা মাঝপথে যে আটকে যাবে, অর্থাৎ দেখুন সেটা কিন্তু আস্তে আস্তে লোড হচ্ছে। সো এই জন্য খানিকটা সময় লাগবে, আমি যেন এটাকে পজ করে দিলাম এবং আবার প্রথম থেকে দেখাই যেটা কিন্তু আসলে রান হবে। এবং এভাবে রান হয়ে পুরো সবুজ ব্লকটি যতক্ষণ পর্যন্ত পুড়ে যাবে ততক্ষণ পর্যন্ত সেটি কাজ করবে। সো কিছুটা সময় নিবে, এবং আমি ভিডিওটি একটু স্টপ রাখবো এই কিছু সময়ের জন্য।
এবং যখনই ফুল হবে তখন আমি এটাকে প্লে করে দেখাবো। তো ক্রিয়েটিভ পিপলরা দেখুন, আমাদের এখানকার যে টাইমলাইনটি সেটা কিন্তু সবুজ দাগে পুরোটি পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি যদি প্লে করি তাহলে পুরো ভিডিওটি প্লে হবে। সো আমি যদি এটাকে প্লে করি তো দেখুন আমাদের কিন্তু মোটামুটি পুরো থিমটি আসলে কিন্তু দাঁড়িয়ে গিয়েছে এবং সুন্দর করে কিন্তু অ্যানিমেশন করে এটা দেখাচ্ছে। সো এটা ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল, জাস্ট আপনাকে জানতে হবে। আর এটা আমরা অবশ্যই বিশ্বাস করি যারা আসলে আফটার এফেক্ট ইউজ করেন তারা সবসময় একটু ক্রিয়েটিভ মাইন্ডসেট হয়ে থাকেন এবং আপনার যথেষ্ট ভালো কনফিগারেশনের পিসি কিন্তু ইউজ করেন। এটা ভালো কনফিগারেশনের পিসি ছাড়া আসলে এই সফটওয়্যারটি তেমন একটা রান হয় না। দেখুন আমি কিন্তু আসলে আফটার এফেক্ট 2020 ইউজ করছি, তো আপনার 18 বা অন্যান্য ভার্সনও ইউজ করলে এটা চলবে। জাস্ট টেমপ্লেটটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং ধৈর্য সহকারে এডিট করতে হবে। সো ভিডিওটি বেশি লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আমি আজকে এতটুকুই স্টপ রাখলাম, কারণ যারা আফটার এফেক্ট মোটামুটি ইউজ করে তারা জানে যেটা কিভাবে রেন্ডার করতে হয়। তারপরে সর্বসাধারণ পিপল যারা রয়েছেন তারা যদি না জানেন যে আসলে এখান থেকে কিভাবে আমি ভিডিওটি ইম্পোর্ট করে নিয়ে যাব, তারা আমাদের আরেকটি ছোট ভিডিও রয়েছে কিভাবে আপনি আফটার এফেক্ট থেকে ভিডিও আসলে ইম্পোর্ট করবেন, সেটা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো আজ এতটুকুই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।